আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারো জন মানুষ, বারোটা চরিত্র যার মধ্যে রয়েছে তারা পৃথিবীর বুকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন মানুষ, চরিত্র কয়টা? বারোটা। জোরে বলেন, চরিত্র কয়টা? অন্তর দিয়ে ফিল করবেন, অনুভব করবেন, মস্তিষ্কে এটাকে সংরক্ষণ করবেন। বারোটা গুণ যদি আপনার মধ্যে থাকে, বারোটা শ্রেণীর মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যদি এই গুণ আপনার মধ্যে না থাকে, আপনি নিজেকে চেয়ারম্যানের মতো জাহির করবেন, নিজেকে অনেক বড় সম্মানিত মানুষ হিসেবে জাহির করবেন, আপনি সমাজের নিকৃষ্ট মানুষ। এখন মিলিয়ে নেন যে এটার মধ্যে আপনি পড়েন কিনা। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর, সর্বোত্তম মানুষ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজে কোরআন পড়ে, কোরআন শিখে, অন্যকে কোরআন পড়ায়, কোরআন শেখায়। আল্লাহর নবী বিশ্বনবী এই কথা বলে গিয়েছেন। সুতরাং পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোরআনের টাচে থাকে, কোরআন শিক্ষা করে, আরেকজনকে কোরআন শিক্ষা করায়, কোরআনের তালিম দেয়, ওই মানুষ হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে বলছেন, ইন্না খিয়ারকুম আহাসিনুকুম আখলাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা। তারা কারা? যারা উত্তম আচরণের অধিকারী, যাদের চরিত্রের মধ্যে মাধুর্যতা রয়েছে, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করে, মানুষের সঙ্গে কর্কশ আচরণ করে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না, মানুষকে কখনো কষ্ট দেয় না। আল্লাহর নবী বলছেন, এই সমস্ত মানুষগুলো হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আর পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর গেল, তিন নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না খিয়ারকুম আহসানুকুম কাযা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা যারা ঋণ পরিশোধে অগ্রগামী। সুবহানাল্লাহ বলেন। ঋণ পরিশোধে অগ্রগামী বুঝেন? কিছু মানুষ আছে ঋণ নেয়, টাকা হাওলাত নেয়, কর্জ নেয়, লোন নেয়। লোন নেওয়ার পরে যার কাছ থেকে নিচে আর ফোনও ধরে না, আর আর চিনেও না, আসে না নাই, অথবা এলাকা থেকে পালায়া যায়, ঋণ খেলাপি মামলা খাই পড়ে, আছে না এরকম? মনে রাখবেন, আপনি এলাকা থেকে পালাইতে পারেন, মহল্লা থেকে পালাইতে পারেন, রাষ্ট্র থেকে পালায়া যাইতে পারেন, কানাডায় গিয়া বেগমপাড়ায় আপনি ফ্ল্যাট কিনতে পারেন, কিন্তু আল্লাহর রাডারের বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না। পারবেন যাইতে? পারবেন না। কেয়ামতের ময়দানে ধরা খাবেন কি খাবেন না? কারণ এটা হককুল ইবাদত, মানুষের হক আপনি নষ্ট করেছেন, এই জন্য আল্লাহর আদালতে আপনার দাঁড়াইতে হবে, ঠিক কিনা ভাই? না আমার, আল্লাহর নবী বিশ্বনবী এই কথাই বলেছেন। তিন নাম্বার, সর্বোত্তম মানুষ এই পৃথিবীর বুকে কে? ঋণ নিয়েছে, সামর্থ্য আছে, ঋণটাকে দ্রুত পরিশোধ করে দেয়, এবং তার ভিতরে তাগাদা থাকে যে আমি তো ঋণ নিয়েছি, ঋণটা আমার শোধ করতেই হবে, কারণ আমি ঋণগ্রস্ত মানুষ, যে কোনো সময় আমি মারা যেতে পারি, ঠিক কিনা ভাই? না আমার, আল্লাহর নবী বলছেন এটা। দেখেন কত সুন্দর ইসলাম। এই জিনিসগুলো আজকে মুসলমান যদি অনুসরণ করতো, অনুকরণ করতো, বিশ্বাস করেন পৃথিবীতে কোনো হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা থাকতো না। কিন্তু আমরা নামে মুসলমান, কামে মুসলমান না, নামে মুসলমান, অথচ আরেকজনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে তার নাম্বারটা আবার ফোনে ব্লক করে দিই। দোস্ত, 2000 টাকা দাও, আগামী পরশু আসরের আগেই পেয়ে যাবে। 5000 টাকা, 2000 টাকা আগামী পরশু আর আসে না, সাড়ে তিন বছর চলে গেছে, আসেনি। যখন নিছে তখন পুরা ফকিরের মতো, আর যিনি দিছে উনি হাতেন তাই, আর এখন যিনি টাকাটা পাবে ওর কাছে চাইতে গেলে যেন যিনি দিয়েছেন উনি এখন বিপাকে পড়ে গেছেন, যেন ফকির টাকা চাইতে আইছে। কার কাছে? এই যে ঋণ নেওয়া ব্যক্তির কাছে। মানে এরকম অসহায় হয়ে যায় সমাজের চিত্র, এরকম না? আল্লাহ নবী বলছেন, যারা এই সমস্ত কৌশল অবলম্বন করবে, ধোকাবাজি করবে, মান গাসানা ফালাইসা মিন্না, সে আমার উম্মতি নাই। বলুন নাউযু বিল্লাহ। চার নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সেই মানুষগুলি যে মানুষগুলোর কাছ থেকে মানুষ কল্যাণের আশা করে,
অনিষ্টের আশা কাঙ্ক্ষা করে না। কিছু মানুষ আছে এলাকার মধ্যে অন্যান্য মানুষগুলো মনে করে, সমাজের মধ্যে অন্যান্য মানুষগুলো মনে করে, এই মানুষটার কাছে গেলে ভালো কিছু পাবো, খারাপ কিছু পাবো না, সব সময় টাকা পয়সার বিষয় কিন্তু মনে করবেন না। এই মানুষটার কাছে গেলে ইসলাম শিখতে পারবো, এই মানুষটার কাছে গেলে আল্লাহরে চিনতে পারবো, এই মানুষটার কাছে গেলে একটা সৎ উপদেশ পাবো, এই মানুষটার কাছে গেলে ভালো কোনো এলেম পাবো, এই মানুষটার কাছে গেলে আদব সভ্যতা শিখতে পারবো, এরকম আছে না নাই? আবার উল্টাটা যদি চিন্তা করেন, উল্টা দিকে যদি আপনি ফলো করেন, এলাকার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কাছে গেলে মানুষ শুধু অনিষ্ট শিখে, খারাপ শিখে, ওর কাছে গেলে সুদ শেখা যায়, ওর কাছে গেলে গীবত পরনিন্দা শোনা যায়, ওর কাছে গেলে জেনা ব্যবচারের গল্প শোনা যায়, ওর কাছে গেলে সেক্সুয়াল আলাপ পাওয়া যায়, ওর কাছে গেলে খারাপ ভালো কোনো আলাপ পাওয়া যায় না, এরকম মানুষ এই সমাজের মধ্যে আছে। আল্লাহ নবী বলছেন, যাদের কাছে গিয়ে শুধুমাত্র ভালো হওয়ার আশা করা যায়, খারাপের কোনো আশঙ্কা থাকে না, আশা করা যায় না, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ। বলুন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম, পৃথিবীর বুকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ সে কে, যে তার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। আপনি কতটা ভালো মানুষ, এলাকার মানুষ জানে আপনি খুব ভালো, কিন্তু পরিবারের মানুষ বলতেছে আসলে ভালো মানুষ না, কারণ আপনার ভেতরের চিত্র এলাকার মানুষ জানুক আর না জানুক, আপনার বউ কিছুটা হইলেও টের পায়। কথা বলেন, আপনার বউ জানে যে আপনি কতটা ভালো মানুষ। কিছু মানুষ আছে ভদ্রতার মুখোশ পরে, বাইরে যখন হাঁটে মনে হয় যে বাংলাদেশের সবচাইতে বড় পীরাউলিয়া বুজুর্গ উনি, কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকে তখন মনে হয় যে এই বাংলার জমিনে এর চাইতে বড় বাটপাড়ার নাই। আছে না নাই? আছে এরকম? বাড়ির মধ্যে গেলে চরিত্র পুরা চেঞ্জ, ঘরের মধ্যে গেলে পুরা চেঞ্জ, ভাইয়ের সঙ্গে আচরণ করে যেন হ্যাঁ তালুই লাগে, তালুই, বাপরে চিনে না যেন হ্যাঁ খালু লাগে, মার সঙ্গে আচরণ খারাপ, মার সঙ্গে কাজের বুয়াদের মতো আচরণ করে, এরকম কিছু বদমাস, এরকম কিছু লম্পট আহাম্মক কিছু মানুষ আমাদের সমাজে আছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট। কিন্তু আপনার পরিবার যদি স্বীকৃতি দেয় যে আমার স্বামীর মতো, আমার বাবার মতো, আমার সন্তানের মতো এত ভালো মানুষ সত্যিই পাওয়া দুষ্কর, সত্যিই সে ভালো মানুষ, তাহলে আল্লাহ আপনার ভালো স্বীকৃতি দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাঁচ নাম্বার ক্যাটাগরি পাইছেন নি? এই জিনিসগুলো কেন বলতেছি, মিলাইবেন নিজের চরিত্রের সাথে, যে আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, না কোন ক্যাটাগরি, নাকি আমি কোনো ক্যাটাগরির মধ্যেই নাই, আমি ভিন্ন গ্রহের মানুষ, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। পাঁচ নাম্বার, ছয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর বুকে কে? খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তিনি যিনি বয়সে বড় এবং কাজেও আমলেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখবেন বয়স হয়ে গেছে 80 বছর, খুব নামাজ কালাম পড়ে, আমলও করে, আলহামদুলিল্লাহ খুব ভালো, এই মানুষগুলো আল্লাহর কাছে খুব প্রিয়, এই মানুষগুলো আমলে যারা অগ্রগামী তারা সম্মানিত, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। উল্টা দিকে আবার যদি খেয়াল করেন, এমন বুড়া মানুষও আছে ভাই, গালগুলো একেবারে জড়ো জড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দাড়ি এখনো রাখে না, কথা বলে না, নামাজের ধারে কাছেও যায় না, সন্তান সন্ততি সুদি কারবারে জড়িয়ে আছে তো আছে, বুড়া হয়ে গেছে, কাকা দাঁত পড়ে গেছে, এখনো সুদের লোভ সামলাইতে পারে না, ঘুষের লোভ সামলাইতে পারে না, আজে বাজে চিন্তা চেতনা তার মাথা থেকে এখনো যায় না, এক পা ঘরে আর এক পা গড়ে তারপরে পাপ ছাড়ে না। আল্লাহ নবী বলছেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা? সুতরাং সর্বোত্তম মানুষ ছয় নম্বর ক্যাটাগরিতে যিনি আছেন, বয়সে বড় কিন্তু কাজেও কি উত্তম, আমলে উত্তম। সাত নম্বর, আল্লাহ নবী বলছেন খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, এমন কিছু মানুষ পৃথিবীর বুকে রয়েছে যে মানুষগুলো মানুষের জন্য সবচাইতে বেশি উপকারী,
এই পৃথিবীর বুকে কিছু মানুষ হচ্ছে মানুষের জন্য উপকারী, আর কিছু মানুষ হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, আছে না নাই? এলাকার মধ্যে যেগুলো চোর ডাকাত মদখোর জুয়াখোর, এগুলো এলাকার জন্য কল্যাণকর না ক্ষতিকর? ক্ষতিকর। নিজে মদ খায় আর পাঁচটারে নিয়ে মদ খাইতে উদ্বুদ্ধ করে, ইয়াবা যারা বিক্রি করে নিজে ইয়াবা সেবন করে, ও চাই যেটা ইয়াবার ব্যবসা করে, যে বাংলাদেশের এই 16 কোটি 20 কোটি মানুষ সবগুলো ইয়াবাখোর হয়ে যাক, ওর টার্গেট এটা। কারণটা কি, যত খরিদ্দার বাড়বে এর ডিমান্ড তত বাড়বে, ঠিক কিনা ভাইরা আমার? তত এর ডিমান্ড বাড়বে। সুদের ডিলার নিয়ে যারা বসে থাকে এরা চায় যে গোটা বাংলাদেশে হুজুর খাজুর সব সুদে জড়ায় পড়ুক, ঠিক কিনা? সাধারণ মানুষ সবাই সুদে জড়িয়ে পড়ুক, লাভটা কি আমার? লাভ একটা আছে, যখন সুদ ছড়ায় পড়বে আমার ডিমান্ড আরে বাড়বে, লাখে 20,000 নেই পরবর্তীতে লাখে 25,000 নেব, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন মানুষের যদি ক্ষতি কল্যাণ করতে না পারো অন্তত ক্ষতি করো না। আপনি জেনা করবেন, ব্যভিচার করবেন, অশ্লীলতা করবেন, আল্লাহ গজব পাঠাইবে আপনার ওই পাপের কারণে। আল্লাহ যখন গজবটা পাঠাইবে তখন শুধু আপনার বাড়িতে পাঠাবে না, গোটা মহল্লার উপরে পাঠাবে, তাই না? এই সেই এই যে গজব, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, এই সমস্ত গজবগুলো আল্লাহ তাআলা যে দেয় গুটি কয়েক মানুষের পাপের কারণে, এই পাপগুলো যদি আমরা কমিয়ে দিই আল্লাহ আমাদেরকে গজবের সম্মুখীন করবেন না। যেহেতু আল্লাহর নবী বলে গিয়েছেন যে এই সমস্ত অশ্লীলতার কারণে তোমাদের মধ্যে আল্লাহর গজব আসবে, পরীক্ষা আসবে, শাস্তি আসবে। সুতরাং আপনাকে প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাকে সবাইকে খেয়াল করতে হবে কোনোভাবেই, যাতে করে আপনার মানুষের জন্য ক্ষতিকর কোনো কারণ আমি না হয়ে দাঁড়াই। আমি যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়াই তাহলে আপনি আমি এটা কিন্তু নিজেই ক্ষতির সম্মুখীন হব, নিজের পায়ে নিজেই কুড়াল মারব। এই জন্য আল্লাহ নবী বললেন মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী যে সমস্ত মানুষগুলো তারা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন সর্বোত্তম মানুষকে 8 নম্বর পয়েন্টে, মাখমুমুল কলবি, মাখমুমিল কলবি। আল্লাহ নবী বলছেন যার অন্তর পরিচ্ছন্ন এবং সাদুকুল লিসান, যার মুখ সত্যবাদী। এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে বলে এক অন্তরে করে আর এক, আছে না নাই? আবার আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মুখে যেটা বলে অন্তরেও সেটা করে। মুখ এবং অন্তরের কি আছে? মিল আছে। এরকম মানুষ যারা সমাজের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন আমরা নিজেদের দিকে তাকাই যে আমার অন্তরের সঙ্গে আমার জবানটা কতটুকু মিল আছে, আমি কতটুকু শুদ্ধ কথা বলি, সত্য কথা বলি, আমি আমার অন্তরটাকে কতটা শুদ্ধতায় রেখেছি, অন্তরটাকে কতটুকু কলুষিত করেছি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা। 9 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, খয়রুল আসহাবে ইনদাল্লাহি খয়রুহুম লিসাহিবি। সুবহানাল্লাহ, বলেন চমৎকার একটি পয়েন্ট, আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাথী কে? খয়রুহুম লিসাহিবিহি, যে তার চলার সাথীদের সঙ্গে সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। আপনার আশপাশে যে বন্ধু বান্ধব আছে এদের কাছে যদি আপনি উত্তম হন আল্লাহর কাছে উত্তম হয়ে যাবেন, আপনি যদি তাদের কাছে উত্তম হন। আর আশপাশের বন্ধু বান্ধব যদি আপনার সমালোচনা করে, যদি মনে করে যে এই 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 জালেমটা কেন এলাকা ছাড়া যায় না, এই জালেমটা কেন তাড়াতাড়ি মরে না, এরকম যদি মনে করে আপনার কোনো বন্ধু বান্ধব, তাহলে জানতে হবে আল্লাহ আপনার উপরে রেগে আছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়া খয়রুল জিরানি ইনদাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন খয়রুহুম লিজারি, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার প্রতিবেশীর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা প্রতিবেশীর দিকে তো এগুলো খেয়াল করি না। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইমান আনা ফরজ, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষা করা এটাও ফরজ। সুবহানাল্লাহ, বলেন। কিন্তু খেয়াল নাই, প্রতিবেশীকে কষ্ট দিই, প্রতিবেশীকে কষ্ট দিই, নিজেকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ মনে করি, হতে পারবেন না। প্রতিবেশীকে ভালো রাখেন, আল্লাহও আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। বলেন। তারপরে 10 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই মানুষটি যার চরিত্রটা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলেন। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে, দিনের কল্যাণের জন্য কাজ করে, মানুষকে কষ্ট দেয় না, তার দ্বারা মানুষ শুধু উপকারই পায়, তার দ্বারা পৃথিবী উপকার পায়, তার দ্বারা
প্রাণিকুল উপকার পায়, তার দ্বারা দিনের কল্যাণ হয়। এ মানুষগুলো যার চরিত্র ভালো, চরিত্রিকভাবে যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সে মানুষটি সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর বুকেও সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। এগারো নম্বর, কিছু যোদ্ধা রয়েছে যারা ঘোড়ার ওপরে চড়ে, ঘোড়া নিয়ে সওয়ারি হয়। প্রতিপক্ষ যিনি শত্রু, শত্রু যিনি, তিনি কি করেন, শঙ্কিত থাকে তার ব্যাপারে, ভয় পায়, আর তিনিও শঙ্কিত থাকেন তার ব্যাপারে। কারণ যুদ্ধক্ষেত্রে যদি আপনি শত্রুর ব্যাপারে শঙ্কিত না থাকেন, আপনার ওভার কনফিডেন্স যদি থাকে যে আমি তো পারবই, কচ্ছপের মতো এগিয়ে যান, তাহলে আপনি জিততে পারবেন না। তো ওই সওয়ারি যে নিজে শঙ্কিত থাকে, যার দ্বারা শত্রু শঙ্কিত থাকে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। বারো নম্বর, আল্লাহ রাসূল বলছেন, মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, ওই মুজাহিদ, ওই যোদ্ধা যে যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়, নিজের জান দিয়ে, মাল দিয়ে সব কিছু কোরবানি করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, পৃথিবীর বুকে তারাই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলেন কয়টা পাইলেন? বারোটা। এই বারোটা চরিত্র আপনার ভিতরে যদি থাকে, ক্যারেক্টার যদি আপনার ভিতরে থাকে, এই ক্যাটাগরিতে যদি আপনি পড়েন, তাহলে জানবেন আপনি এলাকার মধ্যে, সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচাইতে সম্মানিত। যদি এর মধ্যে আপনি না পারেন, নিজেকে সম্মানিত ভাববেন, আরাম আরাম লাগবে, আসলে আপনি সম্মানিত না। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.